ফেরিতে হুড়ুহুড়ি করে নামতে গিয়ে প্রাণ গেল পাঁচজনের। মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলা বাজারে যাওয়ার পথে দুটি ফেরিতে এই হতাহতের ঘটনা ঘটে। আজ বুধবার শিমুলিয়া থেকে বাংলা বাজার যাওয়ার পথে শাহপরাণ ও এনায়েতপুরী নামের দুটি ফেরিতে এই দুর্ঘটনা ঘটে। এর মধ্যে শাহপরাণে একজন ও এনায়েতপুরীতে চারজন মারা যান। নৌপুলিশের ইন্সপেক্টর জানান, বুধবার বেলা 11টার দিকে 3 নম্বর ফেরিঘাটে শাহপরাণ নামের বড় ফেরিটি ভিড়লে নামার সময় যাত্রীদের চাপে আনসার মাদবর নামের এক কিশোর যাত্রীদের চাপে অসুস্থ হয়ে ফেরির পন্টুনে মারা যান। তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কালিকা প্রসাদ গ্রামে। অন্যদিকে এনায়েতপুরী ফেরিতে দুপুর 1:30টার দিকে বাংলা পাচারের উদ্দেশ্যে ছেড়ে যায়। ফেরি ছাড়ার সময় পন্টুনে কিছু যাত্রী দাঁড়ানো ছিলেন। পন্টুন ওঠানোর সময় এটি খারাপ হয়ে গেলে তারা অন্য যাত্রীদের মধ্যে পড়ে যান। এ সময় হুড়োহুড়ি ও গরমে তারা মারা যান বলে ধারণা করা হচ্ছে। ফেরিটি বাংলা বাজারে পৌঁছালে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।